কার একটা কার্স, কারণ সে একটা স্পেস হাংরি মেগা পলিউটার। এটা যানজটের একটা প্রধান কারণ, ছোট ছোট গাড়ি। এটাকে আমরা ডিসকারেজ করার বদলে আমরা এনকারেজ করেছি, বিশেষ করে উচ্চ মধ্যবিত্তদের গাড়িটাকে কেনার জন্য সফট লোনের ব্যবস্থা করেছি। সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য শুধু যে লোন তা না, ফুয়েলের জন্যও কিন্তু পয়সা দেওয়া হয়েছে, ড্রাইভারের জন্যও পয়সা দেওয়া হয়েছে। অর্থাৎ যেইটা অভিশাপ, যেইটাকে সরকার নিয়ন্ত্রণ করতে হতো, সরকারই কিন্তু একটা কি বলবো, কাউন্টার প্রোডাক্টিভ ডিসিশন নিয়ে রেখেছে। পাশাপাশি রিসেন্টলি মোটর সাইকেলকে পপুলার করার জন্য রেজিস্ট্রেশন ফি বানিয়ে দেওয়া হয়েছে অর্ধেক। কিছুদিন পর পয়সা ছাড়াই মোটর সাইকেল মানুষ কিনতে পারবে, কারণ পুশ সেল হবে। যেগুলি যানজটের কারণ, এই যে কতগুলি সরকার যারা নীতি নির্ধারণা আছেন তারা না বুঝেই এটা নিয়ে ফেলেছেন, এখন এটাকে আন্ডু করতে হবে। কার কেনার প্রক্রিয়াটাকে যত দরকার তত বেশি রেস্ট্রিক্ট করতে হবে। সরকার হয়তো বলবে রেজিস্ট্রেশন ফি বাড়িয়ে ফেলেছি, প্রজেক্টের গাড়িগুলি কিন্তু রেজিস্ট্রেশন ফি বাড়ালেন কি কমালেন ডাজন্ট ম্যাটার, সব কিছু কিন্তু প্রজেক্ট থেকে চলে আসে। সুতরাং পেইনটা সমাজের নিম্ন স্তর থেকে উপরের স্তর পর্যন্ত সবাই যেন পায়, সেই জন্য কারকে একদম রেস্ট্রিক্ট করা, ছোট গাড়ি মোটর সাইকেলকে রেস্ট্রিক্ট করা, সিএনজিকে রেস্ট্রিক্ট করা, পাশাপাশি ব্যাংক লোনের যতগুলি এভিনিউ আছে সেখানে কিন্তু একটু রিভিজিট করা। পাশাপাশি আমি বলবো, আমি উবার বা রাইড শেয়ারের যে একটা সুন্দর পরীক্ষিত একটা দাওয়ায় পুরো পৃথিবীতে চলে এসেছে, আমি কার ওন করব না কিন্তু আমি কারের মতো উপযোগিতা পেতে চাই, তাহলে রাইড শেয়ারের বিউটিটা হচ্ছে হলো একটা রাইড শেয়ারের কার দিনের সাথে হয়তো 25 জনকে সেবা দিবে, কিন্তু একটা ব্যক্তিগত কার 1 জনকেই শুধু সেবা দেয়। এই জায়গার মধ্যেই তফাতটা। সুতরাং রাইড শেয়ারটাকে এখন আমাদের হাতে পড়ে এই পরীক্ষিত দাওয়াইটা যেভাবে দুর্গন্ধ বেরোচ্ছে, কোনো নিয়ন্ত্রণ নাই, রাইড শেয়ারের আউটফিটে এখন আনকন্ট্রোল ওয়েতে ব্যবসাটা চলে গেছে, প্যাকেজ ডিলের মধ্যে অনিরাপদ হয়ে গেছে, এবং মেয়েরা কিন্তু সেফটি সিকিউরিটি পাচ্ছে না। এই জায়গাগুলির মধ্যেও কিন্তু হাত দিতে হবে, এবং এক ফ্যামিলিতে একটার বেশি কার না, কিছুদিন পর কার কেনাই যাবে না। সিঙ্গাপুর, আমি যদি সিঙ্গাপুর হতে চাই, সিঙ্গাপুর হওয়ার জন্য তারা যেই আনপপুলার ডিসিশন জনগণের জন্য নিয়েছিল সেই পথে হাঁটতে হবে। সিঙ্গাপুরে কিন্তু যত বিলিয়নিয়ারই হন না কেন, গাড়ি কিন্তু ওন করতে পারবেন না, কতগুলি রেস্ট্রিকশন পলিসি আছে। এখন তো চায়নার প্রত্যেকটা শহরই কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক কারের বাইরে আর বাড়তে দেয় না। এই ধরনের নিউমেরিক ক্যাপ, সংখ্যাগত লিমিট আমাদের এখানে ফরজে আইন হয়ে গেছে। আমি বলবো সরকারকে এটা করতে বেশি সময় লাগবে না, এই সরকার যেহেতু আনপপুলার ডিসিশন নিতে পারে সেই সক্ষমতা আছে, নিতে হবে। তবে এই ডিসিশন এন্ডে যারা বেনিফিশিয়ারি তারা হয়তো চাইবেন না এই কমফোর্টটা ছাড়ার জন্য। এখানেই রাজনৈতিকভাবে আমার মনে হয় সিদ্ধান্ত নিতে হবে। আমরা অনেকগুলি কারকে ইনভাইট করার জন্য সুবিধা দিয়ে ফেলেছি না বুঝে, এখন সময় এসেছে বাস্তবতার নিরিখে চলার জায়গা নাই, ছোট গাড়িকে নিরুৎসাহিত করে বড় গাড়ি আমি চালাবো, সেই জন্য অতীতের যত কমফোর্ট আছে সেগুলিকে উইথড্র করতে হবে। এই জন্য সময় লাগবে না, শুধু একটু রেজিমেন্টেড ওয়েতে সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত দরকার হবে। যারা মন্ত্রণালয়ে ডিসিশন নেওয়ার কথা, এদের নেওয়ার কোনো রকম ইন্টারেস্ট থাকবে না, কারণ বেনিফিশিয়ারি তারা। এটা রাজনৈতিকভাবে নিতে হবে, কারণ ঢাকার মান ইজ্জতের সাথে দেশের মান ইজ্জত এবং সরকারের ইজ্জত জড়িত। সুতরাং সেই ক্ষেত্রে একটা সুন্দর একটা ডিসিশন নিতে হবে।